أحب الوفاء بشتى الصور، أحب الوفي الأمين الأغر، فأهل الوفاء كلون السحاب وحسن الربيع وماء المطر. أحب الوفاء بشتى الصور. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، আজ আমাদের আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। কে ছিলেন সাদ ইবনে মুআজ? তিনি ছিলেন আউস গোত্রের নেতা, বনু আব্দুল আশালের সর্দার, সুন্দর দেহবায়ব, সুদর্শন চেহারা, সুন্দর দাড়ি বিশিষ্ট এক অসাধারণ ব্যক্তিত্ব। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর হাতে ইসলাম গ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ইসলামের দাঁই ও শিক্ষক হিসাবে প্রেরণ করেছিলেন মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের এক বছর পূর্বেই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। তখন তার বয়স ছিল 31-এর কোটায়। ইসলাম গ্রহণের পর সাদ রাদিয়াল্লাহু আনহু দৃপ্ত কণ্ঠে নিজ গোত্রের উদ্দেশ্যে বললেন, যদি তোমরা ইসলাম গ্রহণ না করো তবে আমার সঙ্গে তোমাদের নারী পুরুষের কথা বলা হারাম। তারপর তার গোত্রের লোকেরা ইসলাম গ্রহণ করে নিজেদের রহমতের ছায়ায় সিক্ত করলেন। তার ইসলাম গ্রহণে মদিনায় বিশেষ প্রভাব পড়ে। ইসলামের জন্য অধিক বরকতময় একজন ব্যক্তিত্ব সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদরে অংশ নিয়েছিলেন, তেমনি অংশ নিয়েছিলেন উহুদ ও খন্দকে। 37 বছর বয়সে ইন্তেকাল করেন তিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মাঝে তার ছিল অদ্বিতীয় একটি স্থান। সকলেই প্রীত হতেন তার সাহচর্যে, ছিলেন নিজ গোত্রের নেতা, অথচ তিনি 31 বছর বয়সী যুবক মাত্র। ছোটবেলা থেকেই গোত্রের মাঝে তার বিশেষ মর্যাদা ছিল। নিজ গোত্র ও আওসের নেতা হয়েছিলেন ইসলাম গ্রহণের আগেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে কোনো ব্যক্তি নেতৃত্বে থাকতে পারে না, তাই তিনি এই পদ ছেড়ে দেয়াকেই নিজের জন্য পছন্দ করলেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সে মর্যাদায় আসীন করে রাখলেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু স্বল্প সময়ে ইসলামের অনেক সেবা করেছেন। 37 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন, তার মানে মাত্র 6 বছর সময়কালের মাঝেই তিনি ইসলামের জন্য এই বিরাট খেদমত আঞ্জাম দিয়েছিলেন। মুসলিমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণের জন্য বলতেন, রাইনা, আমাদের দিকে লক্ষ্য করুন। কিন্তু ইহুদিদের ভাষায় শব্দটি ছিল গালি। এতদিন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোপনে গালি দিলেও এবার তারা সলা পরামর্শ করল, এখন থেকে আমরা প্রকাশ্যেই তাকে গালি দিতে পারব। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে রাইনা শব্দটি বলতো আর নিজেদের মাঝে হাসি তামাশা করত। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু ইহুদিদের ভাষা বুঝতেন। এই বিষয়টি বুঝতে পেরে তিনি হুঙ্কার দিয়ে উঠলেন, তোমাদের উপর আল্লাহর অভিশাপ, তোমাদের কারো মুখে আরেকটি বার যদি ওই শব্দটি শুনি তবে তার ধর থেকে গর্দান ছিন্ন হয়ে মাটিতে লুটোবে। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু ছিলেন শাহাদাত পিয়াসু, প্রচণ্ড রকমভাবে জিহাদকে ভালোবাসতেন তিনি। বিশেষ করে কুরাইশদের বিরুদ্ধে জিহাদ করতে অত্যধিক পছন্দ করতেন। কারণ ছিল, কুরাইশ কাফেররা ইসলাম ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তাদের শত্রুতায় ছিল সিদ্ধহস্ত। বদর যুদ্ধের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানালেন যে কুরাইশ বাহিনী যুদ্ধের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে, এখন তোমাদের কি অভিমত? তখন মুহাজিরগণ তাদের আগ্রহের কথা জানালেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলছিলেন, হে মানুষ সকল, তোমাদের কি অভিমত? আনসারদের মধ্য থেকে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথার প্রকৃত তাৎপর্য অনুধাবন করে বললেন, হে আল্লাহর রাসূল, মনে হয় আপনি আমাদেরকে উদ্দেশ্য করছেন। উত্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। সাদ ইবনে মুআজ বললেন, আমরা আপনার উপর ঈমান এনেছি, আপনাকে সত্য বলে স্বীকার করেছি এবং সাক্ষ্য দিচ্ছি যে আপনি যা কিছু নিয়ে এসেছেন সবই সত্য এবং সেগুলো শোনা ও মান্য করার প্রতিশ্রুতি দিচ্ছি। সুতরাং হে আল্লাহর রাসূল, আপনার সংকল্প পূরণার্থে সম্মুখে এগিয়ে যান, আপনাকে সত্য সহ প্রেরণকারী মহান রবের শপথ, আপনার আদেশে নিঃসংকোচে আমরা উত্তাল সাগরেও ঝাঁপ দিতে পারি, আমাদের একজনও তাতে পিছপা হবে না।
যুদ্ধবিগ্রহে আপনি আমাদের প্রত্যক্ষ করবেন সাহসী ও নির্ভীক বীর পুরুষের ভূমিকায়। হতে পারে আল্লাহ তাআলা আপনাকে আমাদের মাঝে এমন কিছু প্রদর্শন করাবেন যা আপনার চক্ষুদ্বয়কে শীতল করবে। আল্লাহর দেয়া কল্যাণে যেখানে ইচ্ছা আপনি আমাদেরকে নিয়ে চলুন। উহুদের সময় যখন কুরাইশ বাহিনী নিজেদের সৈন্য সামন্ত নিয়ে মদিনা অভিমুখে রওনা হয়, মদিনায় সামরিক পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়। আকস্মিক আক্রমণ প্রতিহত করতে সবাই যুদ্ধ সাজে তৈরি থাকতেন সব সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অতর্কিত আক্রমণ যেন না এসে পড়ে সেজন্য আনসারদের একটি ক্ষুদ্র বাহিনী সব সময় রাসূলের ঘরের দরজায় অবস্থান করছিলেন। নিজেদের জীবন ঝুঁকিতে ফেলা সেই ক্ষুদ্র বাহিনীর সদস্য হলেন উসাইদ ইবনে হুজাইর, সাদ ইবনে উবাদা এবং সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের সাথে পরামর্শ করে যুদ্ধের সকল বিষয় সম্পন্ন করে আসরের সালাত আদায় করলেন, সালাত শেষে তিনি প্রত্যক্ষ করলেন সাহাবায়ে কেরাম অস্ত্রসজ্জিত হয়ে জমায়েত হয়েছে এবং সম্মুখভাগের যোদ্ধারাও চলে এসেছে। তিনি প্রস্তুতি নেয়ার জন্য তার কামরায় প্রবেশ করলেন। এদিকে আগমনকারী সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অপেক্ষায় রইলেন। অপেক্ষার প্রহর গুনতে গুনতে অনেক সময় পেরিয়ে যাচ্ছিল। কতিপয় লোক এই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু তাদেরকে লক্ষ্য করে বললেন, আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোর করে ময়দানে বের হতে উত্তেজিত করছেন, এমনটা না করে ব্যাপারটা তার উপরই ন্যস্ত করুন। এ কথা শুনে তারা অত্যন্ত লজ্জিত হলেন। এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যখন উহুদ প্রান্তর অভিমুখে যাত্রা করেন তখন সাদ ইবনে মুআয ও সাদ ইবনে আবু উবাদা রাদিয়াল্লাহু আনহু বর্ম পরিহিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেষ্টন করে রাসূলের সামনে অগ্রসর হচ্ছিলেন। খন্দকের যুদ্ধের সময় সাদ ইবনে মুআয একটি সংকীর্ণ বর্ম পরিহিত অবস্থায় ছিলেন। এই বর্মে তার দুবাহু উন্মুক্ত ছিল। ইবনু আদিকার নিক্ষিপ্ত তীরে তিনি আহত হলেন, রক্তক্ষরণ হতে লাগলো সবেগে। এ সময় সাদ রাদিয়াল্লাহু আনহু রবের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা লা তুখরিজ নাফসি হাত্তা তুকির আইনি মিন বানি কুরাইযা। হে আল্লাহ, বনু কুরাইজার ব্যাপারে আমার দুচোখে শীতলতা আসা পর্যন্ত দুনিয়া থেকে আমাকে নিয়ে যাবেন না। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহুর অবিস্মরণীয় ঘটনাবলীর মধ্যে একটি হল বনু কুরাইজার ইহুদিদের বিচার করার ঘটনাটি। যখন বনু কুরাইজার দুর্গ অবরোধ করা হয় এবং তাদের প্রাণে বেঁচে যাওয়ার সকল কৌশল বিফল হয়ে যায় তখন মুসলিমদের হাতে তাদের মৃত্যু অনিবার্য হয়ে পড়ে। এমত অবস্থায় সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহুর গোত্র আউসের লোকেরা তাদেরকে ক্ষমা করে দেয়া অথবা তাদের শাস্তি হালকা করে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই সুপারিশকে প্রত্যাখ্যান করে বললেন, তোমরা কি এতে সন্তুষ্ট নও যে তোমাদেরই গোত্রের একজন তাদের ব্যাপারে ফয়সালা দেবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথায় তারা সকলে সম্মত হলো। বনু কুরাইজাও সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহুকে তাদের অপরাধের ফয়সালাকারী হিসেবে মেনে নিয়ে মনে মনে খুশি হলো। তারা মনে করেছিল পূর্বে সাদ রাদিয়াল্লাহু আনহু ও তাদের মাঝে যেই বন্ধুত্ব ছিল তা আজও বাকি আছে, যার কারণে তিনি বনু কুরাইজার বিচারকে হালকা করে দেবেন। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠানো হলো। তখন তিনি মদিনায় অবস্থান করছিলেন। আহত হওয়ার কারণে সৈন্যদের সঙ্গে বনু কুরাইজা আগমন করা তার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। তিনি একটি গাধার পৃষ্ঠে আরোহণ করে একা একা আসছিলেন। যখন তিনি সেখানে পৌঁছলেন গোত্রীয় লোকজন চতুর্দিক থেকে তাকে ঘিরে ধরে বলতে থাকলো, হে সাদ, গোত্রীয় মিত্রদের সাথে উত্তম ও কল্যাণকর মীমাংসা করবেন। লোকজন এই ব্যাপারে তাকে বারবার অনুরোধ জানাতে থাকলো। এই প্রেক্ষিতে তিনি বললেন, এখন এমন এক সময় সমাগত যখন সাদ আল্লাহ তাআলার ব্যাপারে কোনো নিন্দুকের নিন্দা পরোয়া করবে না। এরপর সাদ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছলেন। সাদ রাদিয়াল্লাহু আনহুয়ের অসুস্থতার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের নেতার সাহায্যে এগিয়ে যাও। যখন তাকে অবতরণ করিয়ে আনা হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে সাদ, তাদের ব্যাপারে বিচার করুন। সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ফা ইন্নী আহকুমু ফীহিম আন তুক্তালাল মুকাতিলাহ ওয়া আন তুসবান নিসাউ ওয়াজ যুররিয়্যাহ ওয়া আন তুকসামা আমওয়ালুহুম।
তাদের সম্পর্কে আমার বিচারের রায় হচ্ছে তাদের পুরুষদেরকে হত্যা করা হবে, মহিলা ও শিশুদের বন্দী করা হবে এবং সম্পদসমূহ বণ্টন করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ হাকামতা ফীহিম বিহুকমিল্লাহি মিন ফাওকি সাবঈ সামাওয়াত, সাত আসমানের উপর থেকে আল্লাহ যে ফয়সালা করেছেন জমিনে অবস্থান করে তুমি তাদের ব্যাপারে ঠিক সেই বিচারই করেছো। সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু যখন ফয়সালা করলেন তখন তিনি পূর্বের বন্ধুত্বের প্রতি কোনরূপ ভ্রূক্ষেপ করেননি, বরং তিনি শুধু এই বিষয়টির প্রতি লক্ষ্য করেছেন যে তারা ইসলামের বিরোধী হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করেছে। এই সিদ্ধান্তের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে বনু কুরাইজা গোত্রের লোকজনকে মদিনায় এনে নাজ্জার গোত্রের হারিসের কন্যার বাড়িতে আবদ্ধ করে রাখা হয়। তারপর মদিনার বাজারে একটি পরিখা খনন করে বন্দীদের নিয়ে গিয়ে শিরচ্ছেদ করা হয়। এই সময় কুরাইজা গোত্রের নেতা আল্লাহর শত্রু হুয়াই ইবনু আখতাব, তাদের অন্যতম নেতা কাব ইবনে আসাদকে বধ করা হয় এবং তাদের মধ্যে প্রায় 600 বা 700 পুরুষকে হত্যা করা হয়। বনু কুরাইজার ব্যাপারে চোখে শীতলতা আসার পর সাদ রাদিয়াল্লাহু আনহু প্রার্থনা করলেন, আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু আন্নাহু লাইসা আহাদুন আহাব্বা ইলাইয়া আন উজাহিদাহুম ফীকা মিন কওমিন কাযযাবু রাসূলাকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখরাজুহু, আল্লাহুম্মা ফাইন্নী আযুন্নু আন্নাকা ক্বাদ ওয়াযা'তাল হারবা বাইনানা ওয়া বাইনাহুম ফাইন কানা বাকিয়া মিন হারবি কুরাইশিন শাইউন ফাআবকিনীলা حتى أجاهدهم فيك وإن كنت وضعت الحرب فافجرها واجعل موتتي فيها. يا الله আপনি জ্ঞাত আছেন ওই কৌমের সাথে যুদ্ধ করার চাইতে আর কারো সাথে যুদ্ধ করা আমার কাছে অধিক প্রিয় নয়। যারা আপনার রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছে তাকে আপন নিবাস হতে বের করে দিয়েছে। হে আল্লাহ আমার ধারণা হচ্ছে তাদের মাঝে ও আমাদের মাঝে আর কোনো যুদ্ধ হবে না। যদি কুরাইশদের সাথে কোনো যুদ্ধ অবশিষ্ট থাকে তবে আমাকে সে পর্যন্ত বাঁচিয়ে রাখুন যেন আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি তাদের বিরুদ্ধে লড়াই করতে পারি। যদি আমাদেরও তাদের মধ্যকার যুদ্ধ শেষ হয়ে যায় তবে এই ক্ষতেই দুনিয়া থেকে আমাকে নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য মসজিদেই শিবির স্থাপন করে দিয়েছিলেন যাতে তিনি নিকটে থাকেন যেন তার সেবা করা সহজ হয়। এক সময় ক্ষত বিদীর্ণ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। সাদ ইবনে মুয়াজের মৃত্যুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মর্মাহত হলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার মৃত্যুতে কেঁদে উঠলেন। মৃত্যুক্ষণে তার মসজিদে অবস্থান করছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাদের কান্নার আওয়াজ নিজ হুজরা থেকে শুনতে পেয়েছিলেন। সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর জানাজা যখন বহন করা হচ্ছিল মুনাফিকরা বলতে লাগলো জানাজা কতই না হালকা, সাদ বনু কুরাইজার ব্যাপারে যে অন্যায় ফয়সালা করেছিল তার কারণে এমনটা হয়েছে। মুনাফিকরা সাদ ইবনে মুয়াজের উপর জুলুমের অপবাদ দিয়ে নিজেদের মনের ঝাল মেটাতে লাগলো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মুনাফিকদের এই প্রপাগান্ডার কথা পৌঁছলো তিনি ইরশাদ করলেন, ইন্না লাহু হামালাতান গায়রাকুম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাদ ইস্তাবশারাতিল মালাঈকাতু বিরূহি সাদিন, কেবল তোমরাই তাকে বহন করছো না, তোমরা ব্যতীত অন্যরাও তাকে বহন করছে, যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি ফেরেশতাগণ তার রূহকে স্বাগত জানাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, লাকাদ হাবাতা ইয়াউমা মাতা সাদ ইবনু মুয়াজ 70000 মালাক ইলাল আরদ লাম ইয়াহবিতু ক্বাবলা যালিক, সাদ ইবনে মুয়াজের মৃত্যুর দিন 70000 ফেরেশতা পৃথিবীর বুকে নেমে আসে যারা ইতিপূর্বে পৃথিবীতে আর কখনো আসেনি। প্রিয় ভাইরা, সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু ছিলেন এমন এক তরুণ নেতা যিনি মাত্র 31 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন আর ইন্তেকাল করেছেন 37 বছর বয়সে। ইসলাম গ্রহণের পর বেঁচে ছিলেন মাত্র 6 বছর। এই 6 বছরের জীবনে তিনি আল্লাহর কাছে এত প্রিয় হয়েছিলেন যে তার মৃত্যুতে আসমান থেকে 70000 ফেরেশতা জমিনে নেমে এসেছিলেন তার লাশ বহনের জন্য, যারা ইতিপূর্বে পৃথিবীতে কখনো আসেনি। তার মৃত্যুতে আসমান জমিন এতটাই শোকাহত হয়েছিল যে সাইয়্যিদুল আম্বিয়া বলেছেন, ইহতাজ্জাল আরশু লিমাউতি সাদ ইবনে মুয়াজ, সাদ ইবনে মুয়াজের মৃত্যুতে আরশ কেঁপে উঠেছে।
তিনি আরো বলেছেন হাযার রাজুলুস সালিহ আল্লাযী ফুতিহাত লাহু আবওয়াবুস সামা এই নেককার ব্যক্তির জন্য আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়েছে আল্লাহু আকবার জীবনের সামান্য সময় দ্বীনের জন্য ত্যাগ করলে কত উপরে ওঠা যায় আছে কি কোনো তরুণ যে সাদ ইবনে মুআজকে নিজের আদর্শ হিসেবে গ্রহণ করবে সাদ বিন মুআজের মতো জীবনের স্বল্প মুহূর্তকে কাজে লাগিয়ে আল্লাহর প্রিয় হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদ ইবনে মুআজকে উত্তম প্রতিদান দান করুন সাদ রাদিয়াল্লাহু আনহু যে সকল বস্তুকে ভালোবেসেছিলেন যাদেরকে ভালোবেসেছিলেন যেই দ্বীনের জন্য নিজ প্রাণ উৎসর্গ করেছিলেন আমাদেরকেও সে সকল বস্তুকে সে সকল ব্যক্তিদেরকে এবং সেই দ্বীনের জন্য আমাদের প্রাণ উৎসর্গ করার তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন